আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা তাদানাতি সংলাপ 2 ইতর জানা যায় ফুটিতে গরু জানা যায় গুটিতে প্রিয় দর্শক শ্রোতা প্রথম সংলাপের পরে দ্বিতীয় সংলাপ আমার নাতি কিছু জবাব দিয়েছেন পোস্ট করেছেন সেটা আমরা দেখব এটা অবশ্য তিনি যখন পোস্ট করেন তার কয়েক মিনিটের পরে আমাকে দেয়া হয়েছিল আমাদের মিডিয়ার একজন দিয়েছিলেন আমি তখন নেই নি এই নামাজের নিলাম ওনাকে আমার আমি মনে করেছিলাম হয়তো উনি ওনার ভুল বুঝতে পারবেন আর ওনার ওনার পোস্টায় তিনি সংশোধন করবেন কিন্তু না হয় নাই আসুন আমরা দেখি এ হচ্ছে ওনার পোস্ট সেটা তিনি শেয়ার করেছেন সহিমত সহিপথ সহিমত এই গ্রুপে আলহামদুলিল্লাহ আমি যে প্রথম যে সংলাপের যে ঘোষণা দিয়েছিলাম সেটা তো আমি ডিলিট করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ রাজন আমার নাতিকে তিনি এটা এখানে দিয়েছেন আমি দেখাইতে পারবো এখানে কি লেখা ছিল আসুন দেখুন লেখা আছে এখানে এই সাইড হলো তার জবাব আর তিনি এখানে স্ক্রিনশট নিয়েছিলেন আমার এটা দেওয়ার ১৮ মিনিট পরে আমি প্রায় আঠারো উনিশ মিনিট পরে শুরু করেছিলাম যখন আমি শুরু করি তার ওই সময় বায়ার বায়ার এক মিনিট আগে তিনি এটা দিয়েছেন পনেরো বিশ আমার ইয়ে ছিল পনেরো বিশ মিনিটের মধ্যে লাইভ লাইভ হবে ইনশাআল্লাহ মুফতি সাহেবকে লিঙ্ক দেয়া হয়েছে যোগ দিবেন আশা করি আসলে সেটা ওনার জবাব আহ পোস্ট পাঁচ ঘন্টা আগে দিয়েছেন মুফতি আল উসমানী ইতর বুড়া হলে কি হয় আইনুল হুদা হয় আসলে বয়স হলে মানুষের ওয়েট এবং ওজন বাড়ে এই আইনুল দুটাই হুদা নামক এই লোকটার ওজন দিনে দিনে কমতেছে ইলিমের ইজ্জত তো রাখতে পারেই নাই বয়সের ইজ্জত নষ্ট করতেছে ওনার সাথে আমার ওনার কোন কথোপকথন হয় একেবারে স্বাভাবিক নির্ভরযোগ্য কোনো ইস্যু ছাড়াই আমাকে আসার আহ্বান করে আমি জিজ্ঞেস করলাম কি বিষয়ে করতে চান আমার সাথে কথা ফাঁকা তো দূরের কথা উনি আমার কমেন্টের কোনো উত্তর না দিয়েই থামনেল বানিয়ে প্রচার করতে শুরু করেছেন আমি নাকি ওনার সাথে পনেরো বিশ মিনিটের ভিতর সংলাপ করব। জনাব আমি কি আপনাকে কথা দিয়েছি যে আপনার সাথে 15 20 মিনিটের ভিতর সমলাপ করব অথচ এদিকে মাদারীপুর থেকে প্রোগ্রাম শেষ করে এখন আমি গাড়িতে জুমার ফুটবাдите যাব কিনা সন্দেহ আর উনি প্রচার করতেছেন আমি নাকি উনার সাথে লাইভে কত বড় মিথ্যাচারিতা ইত্রামির একটু সীমা থাকা দরকার ইলিমের ওয়েট ধরে রাখতে না পারলেও অন্তত বয়সের ওয়েটছি ধরে রাখুন প্রশ্ন ইতর বড় হলে কি হয় দাদা আইনের হুদা হয় এখান থেকে আমার কথাটা ছিল ইতোর চেনা যায় ফুটিতে গরু চেনা যায় গুটিতে এই চোর যখন ধরা পড়ে যায় তখন কত কিছু এ নিয়ে বিনিয়ে বলে চোর যখন ধরা পড়ে যায় কত কিছু যখন বাজারে দুরমুষ দেওয়া হয় গনদুলাই দেওয়া হয় তখন কত কিছু বলে আমি অমুকের শালা অমুকের বাতি যা অমুকের নাতি এগুলা বলে আসুন দেখি আমি কি কোথাও বলেছি প্রথমত আমার ভিডিওতে তো আছে লাইভে আছে লাইভটা উনি শুনলে নিজের গানে শুনলে বুঝবেন এবং এই কারণে সময় দিলাম যে উনি শুনলে বুঝাই ফেলবেন ওনার ভুলটা আমি কি কোথাও বলেছি উনি আমাকে কথা দিয়েছেন বরং আমি তো লাইভে এই কথাই বলেছি উনি কোনো কথা দেননি শুনে নেবেন আবার নিজের গানে এখানে আমি কি বলেছি মুফতি সাহেবকে লিংক দেওয়া হয়েছে যোগ দিবেন আশা করি লিঙ্ক তো আপনাকে দেওয়া হয়েছে লিঙ্ক আপনাকে দেয়া হয়েছে এই দেখুন আপনাকে দেয়া হয়েছে এই আপনাকে হয়েছে এরপরে আপনি একবার কমেন্ট করেছেন এবং মিথ্য মিথুক একটা পিওর মৃত্যু সে বললো আমি নাকি তার কমেন্টের জবাব দিইনি এই দেখুন এই কমেন্ট কি বিষয়ে লাইভ করতে চান আমার জবাব হলো এই যেসব বিষয়ে এখানে আলাপ হচ্ছে আপনার আমার মধ্যে আমি নাকি জবাব দেইনি এরপর আমি আবার বলেছি আমি 30 মিনিটের মতো আছি আমাদের এখানে এখন রাত 12টা তো আসলে এদের মিথ্যাচার ছাড়া আর কিছু বাকি নাই তাদের মিথ্যাচার খেয়ানত ছাড়া ইতরামি ছাড়া আর কিছু তাদের বাকি নাই এবং এটাই হয় এটাই হয় যখন হক কথা বলে যখন হকের পক্ষে কি কথা বলে তখন জাহিল তাদের ভিতরে ভিতরে যে গণদুলাই হয় এই কারণে তারা মিথ্যাচার খেয়ানত এগুলি ছাড়া আর কিছু তারা পারে না এটাই তাদের মিনিট লাইভ শুনুন সেখানে কি বলেছি আমি আমি কি বলেছি আপনি কোথায় দিয়েছেন আমি তো বলেছি আপনি কোথায় দেননি আর আলহামদুলিল্লাহ আপনি আমার ওই যে অ্যানাউন্সমেন্টটা আপনি এখানে দিয়েছেন আমি তো সেখানেও বলিনি আপনি কোথায় দিয়েছেন আমি বলেছি আপনাকে লিংক দেয়া হয়েছে যোগ দিবেন আশাবাদী আপনাকে লিংক দেয়া হয়নি এই তো লিঙ্ক আপনাকে দেয়া হয়েছে এরপর কয়েকবার আপনি কমেন্ট করেছেন জানতে চাইছেন কোন বিষয়ে সেই কথার জবাব দেয়া হয়েছে এরপরে আবার বলেছি আমি ত্রিশ মিনিটের মতো আছি আমাদের এখানে এখন রাত বারোটা এগোত এই যে রাত বারোটা লিখে দিয়েছি তার একটা কারণ আছে আহ যাতে পালাতে না যাই হোক এরপর আপনি আরো কিছু কমেন্ট করেছেন আরো অন্য জনের সাথে কাউকে আপনি কি এটা বিষয় নয় এটা বিষয় নয় এটা হলো তাদের তাদের জন্মগত মাথার জাত না বলে এদের জন্মগত মিথ্যাচার করা তাদের জন্মগত দোষ এটা তাদের দিনদারি এটাই তাদের দিন আহ এটা বিষয় না আমি এটা বলিনি তিনি কথা দিয়েছেন এটা কোথাও আমি বলিনি বরং আমি স্পষ্ট শব্দে বলেছি আমার জবান তিনি কথা দেননি এখন পারেননি পরবর্তীতে যোগ দিবেন কোন সময় এটা আমি বলেছি কিন্তু আসলে ওই যে ইতর জন্মসূত্রে ইতর এই কারণে এই কথাগুলি বললেন আমি আর বড় আশাবাদী এনি টাইম আপনার যখন সময় হবে আমি বলেছি পরিষ্কার শব্দে আপনি শুনে নেবেন তা আপনি আমাকে রিপ্লাই দেননি কমেন্ট কোথায় আমি পরিষ্কার বলেছি যাই হোক উনি যখন সুযোগ হবে যেহেতু আপনি আমি কিন্তু আপনার কোনো করেনি আপনি এসে দিয়েছি হয়েছে তারপর থেকে এটা আমরা দেখিয়েছি এবং তাদের ভাই যান বলেছেন রদি আল্লাহকে যারা রদি আল্লাহ বলে তাদেরকে তিনি মুসলমানই মনে করেন না সমস্ত সাহাবাই কেরামকে রদি আল্লাহন বলেছেন আল্লাহ রবুল আলমিন রদি আল্লাহম ও রদু আন এবং যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমী বলেছেন আল্লাহ রসুল সালাম বলেছেন এই উম্মতের তাম জামাতের সকলেই প্রতিজন সাহাবাই কেরামকে রদি আল্লাহ আনহু বলেছেন কোন এক কানামাসি যদি রদি আল্লাহ আনহু এটা বললে বলে বলে যে মুসলমান মানে না সোয়াট এবং এটাকে যারা মাথায় নিয়ে মাথায় নিয়ে ঘুরে ভাইজান ভাইজান বলে আর সাহাবায় কেরামের সমালোচনা যে করে যে পীর করে সেই বীরকে যারা কেবিলা যান বলে এদের মাথায় গোবর আর কিছু আছে এটা মনে করাটা বোকামি হবে এই দেখুন সাহাবীর সমালোচনা স্পষ্ট শব্দে সাহাবির সমালোচনা এখানে অনলাইন করা আছে আর ওনাদের ভাই যান বলেছেন যারা রবি বলবে বলবে তাদের কাউকে তারা মুসলমান মনে করেন না তার মানে ছেলে তার বাবাকেই মুসলমান মনে করেন না কারণ তার বাবা মহাবিয়া রদি আল্লাহ আনহু বলেছেন দু এক জায়গায় মহাবিয়া রদি আল্লাহ আনহু এখানে যদিও বলেননি কিন্তু অন্য জায়গায় ওনাদের আরেক মুফতি তিনি দেখিয়েছেন মহাবিয়া রদি আল্লাহ বলেছেন সুতরাং ছেলের বক্তব্যে তার বাবাই মুসলমান না আর এই মুফতি তো বলেছেন যে তাদের সাথে কোনো সম্পর্ক নাই যারা কোনো সাহাবিকে গালি দে বা মুসলমান মনে করে না তাদের সাথে যে আমাদের কোনো সম্পর্ক নেই সুতরাং ওনাদের বাইজানে বর্তমানে নিজেও মুসলমান না প্রিয় দর্শক শ্রোতা এইসব ধান্দাবাজ ফিতনাবাজ ইতর এইসব জাহিল মূর্খ এদের থেকে দূরে থাকতে হবে যারা আবার ওয়াজে যায় আহল সুন্নতুল জামাত রাকিদা প্রিয় রাকিদা আহল সুন্নতুল জামাত রাকিদা কে মজবুত করে ধরুন এইসব ভন্ডক, বানুয়াটি, জালিয়াতি মৃত্যুক যারা আছে এদেরকে বয়কট করুন এই দেখুন আমাদের আহলসুল জামাতের আকিদা কোন সাহাবাই কেরামকে গালি দেয় সমালোচনা করা তো দূরের কথা যে কোনো সাহাবিকে মন্দভাবে উল্লেখ করে তার সাথে আমরা আদা ও দুশ্মনি রাখি এটা হচ্ছে আমাদের আকিদা ওয়ান টু এটা হচ্ছে আল আকিদা তো হাবিয়া ونحب أصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نفرط في حب أحد منهم ولا نتبرأ من أحد منهم ونبغض من يبغضهم وبغير الخير يذكرهم ولا نذكرهم إلا بخير هذا هو جمعات العقيدة سترغبون رؤية جرا إذا إلى এটা হচ্ছে আল মা'ইদাহুল আকবার আগেও দেখানো হয়েছে এই দেখুন ইমাম আবু হানিফা বলেছেন ওয়ালা নাযগুরু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ ইল্লা বিখাইর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের কোনো সাহাবীকে মন্দভাবে উল্লেখ করি না কোন সাহাবীর আলোচনা আমরা যখন করি আমরা সুন্দরভাবে তাদের কে উল্লেখ করি তাদের মন্দ কোনো আলোচনা আমরা করি না দরা খাইলে সব চোরেরাই যখন দরা খায় তখন নিয়ে বিনিয়ে কত কিছু বলে আল্লাহ রাবুল আলমিন এই দের থেকে আমাদের খাবাজ করুন নাতি মাইন্ড করবেন না আহ এই কথাগুলো আপনাকে বলতে হলো আপনার এই পোস্টের কারণে নাতি আপনাকে আমি কোথাও বলিনি আপনি আপনার সাথে কথাবার্তা পাকাভুক্ত হয়েছে এটা আমি কোথাও বলিনি বরং আমি পরিষ্কার বলেছি আপনি কোনো ওয়াদা করেননি আমার ভিডিও শুনে নেবেন আপনি বলেছেন আপনার কমেন্টের জবাব দিইনি আমি অবশ্যই জবাব দিয়েছি আপনি তা দেখেছেন এবং এরপরে আরো কমেন্টও করেছেন যদি যদি এই এই না না থাকে ফেস করার সামনাসামনি আসার সৎসাহস যদি না থাকে তাইলে অন্যের আইডিতে অন্যের পেজে এসে কেন মন্তব্য করেন আপনার আপনার জগৎ নিয়ে আপনি থাকেন তখন এখানে আসলেন আপনি আসলেন এলে সৎ সাহস রাখুন না এগুলো শিক্ষা হওয়ার কথা না কারণ যেই দরবারে সাহাবায় কারামের সমালোচনা হয় যে দরবারের পীর কোন সাহাবির সমালোচনা করেন যে দরবারে পীর যাদা বলে ফেলেন যে মহাবিয়া কে যারা রাদি আল্লাহ বলে তারা তাদেরকে মুসলমানই মনে করেন আল্লাহ ভাইসটা মুসলমান মনে করেন না এই দরবারের সাথে যারা আছে ওরা যদি আপনাকে আমি আগে আহ্বান করেছি এখন আহ্বান করছি আহ জামাত রাখি ফিরে আসুন কোরআনার পথে ফিরে আসুন একটাই আপনাদের একজন বলেছে যে আপনাদের দরবার এটা আরাফার ময়দান যেগুলো আমাদের কাছে আছে এই আরাফার ময়দান নিয়ে ঘটনাটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরাফার ময়দান হয়ে যাচ্ছে আর এক বন্ড মারা গেছে ওই ব্রাহ্মণ বাড়িয়ার বলেছে তার এখান এখানে আরো কি আবার চট্টগ্রামের কোন এক জায়গা সেটাও হরম সব বন্ডগুলা বাংলাদেশে

জামাত স্পষ্ট দলিলের উপরে প্রতিষ্ঠিত আমি নাতি আপনি সহ আপনাদের সবাইকে আহ্বান করছি আপনারা আহলুসনত জামাত রাকিদায় ফিরে আসুন কোরআন সন্ন্যার পথে ফিরে আসুন আল্লাহ রসুল সাল আলহি ও আলহি আসালামের সানে যারা গুস্তাহি করে তাদের থেকে দূরে থাকুন যারা সাহাবাহিকের আমার সানে আহলে বায়াতের সানে গুস্তাহি করে তাদের থেকে দূরে থাকুন যারা কোনার কোরআন সুন্নার স্পষ্ট দলিলের বিরুদ্ধে যায় যারা এই দেড় হাজার বছরে আহলসন্নত জামাতের আকিদা আদর্শের বিরুদ্ধে যায় তাদের থেকে দূরে থাকুন ইমানকে রক্ষা করুন অথবা হিসাব একদিন দিতেই হবে প্রতিটি কথার হিসাব একদিন দিতে হবে এই যেমন আজকে কিছু বললেন এটা আপনাদের নতুন কিছু না এটা আমার জানাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করেছেন আমি ওই প্রথম যেটা আমি ঘোষণা দিয়েছিলাম সেটা আমি ডিলিট করে ফেলেছিলাম কিন্তু আপনি এটা রেখেছেন এই কারণে আপনাকে ধন্যবাদ আমি কি বলেছি পনেরো বিশ মিনিটের মধ্যে লাইভ হবে ইনশাআল্লাহ মুফতি সাহেবকে দিয়ে লিঙ্ক দেওয়া হয়েছে যোগ দেবেন আশা করি লিঙ্ক আপনাকে দেওয়া হয়েছে যোগ দিবেন আমরা আশা করি আপনার কমেন্টের জবাব আমি দিয়েছি আর আমি স্পষ্ট করে বলেছি আপনি কোনো কথা দেননি শুনে নেবেন না দেহ এই লাইন নি শুভ কামনা রইল জাতি আপনারা যারা শুভ কামনা রইল আবার কোন সময় আপনারা আসবেন এই কথাগুলিই হবে কমেন্টও বলেছি এর আগের প্রথম সংলাপেও বলেছি এখনো বললাম এই কথাগুলিই হবে আশা করি সৎসাহসের পরিচয় দিবেন আশা করি আমি এখনো বলতেছি না আমি আগেও বলেছি বলি না আপনি পালিয়েছেন এটা অসুস্থ মেন্টাল যারা তারা এগুলো বলতে পারে আপনাকে আমি কোন বিষয়ে লাইভ হবে জানতে তার জবাব দিয়েছি আর কোন রিপ্লাই এরপরে আমি দেখিনি আমি বলেছি এখন আমি বলছি না আপনার যখন সুযোগ হয় যদি আপনার এই সৎ সংস্থা এইসব বিষয় নিয়ে যেগুলো আলাপ হলো এগুলা নিয়ে আলাপ হবে আপনি ইনশাআল্লাহ করবেন আহ ইনশাআল্লাহ একটা আদা পাগল আদা পাগলা হুজুর আপনি কি আর আলোচনা করার লোক খুঁজে না ভাই জানে আলোচনা না করলে আপনি কি এই কথাটা বলতে পারতেন আহ আরো কিছু কারণ আছে আস্তে আস্তে ক্লিয়ার হবে অনুবাদকের কথা অনুবাদকের কথা কি বুঝলাম না কৃষি কাজে বেশ করতে পারেন জনাব এই কাজ আপনারা করেন কাজ মাটি কাটা এই কাজ আপনারা করেন কে এম জাহাঙ্গীর আলম পরে কাজ বেহুদা মানুষ বুঝে গেছে তোমরা হইলে ওহাবিদের গুরু ঠাকুর আসলে কাজযাবরা তারা এসে পুরস্কার বাসায় তারা তাদের কোথা স্বীকার করে নেই তারা কাজযাব আহাজ আহমদ শাহ আমি আপনাকে বর্তমান যেমন একজন মনে করি আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আল্লাহ খবর করি এই এমন কিছুই নয় এগুলা বলবেন না রিয়াজ আহমেদ নিরপেক্ষ দৃষ্টিতে আল্লাহ হাজার সম্পর্কে আমাদের ধারণা কি রূপ হওয়া উচিত দেখুন বিষয় যখন আমাদের মধ্যে থাকে তখন আমরা কিছু মন্তব্য করতে পারি তিনি একজন আলিম ছিলেন আমরা ওই যে ওলামা সংলাপ হলো তার প্রথম ভূমিকাতে বলে তিনি একজন বড় মাপের ছিলেন বহু কিতাব তিনি লিখেছেন হ্যাঁ কিন্তু তার কিতাবাদিতে তিনি সঈদ আহমেদ শহীদ রায়বের

বদনার বাই লোটা এক সাইদ সম্পর্কে কোন মন্তব্য করলেন এটা কোনো দেখার আমলে নেওয়ার কোনো বিষয় না কিন্তু তার বক্তব্যে নিরপেক্ষ দৃষ্টিতে নিরপেক্ষ দৃষ্টিতে তিনি রসুল শাহনে গুস্তাফি করেছেন তার প্রমাণ আমরা দিয়েছি এবং তার অনুসারে যারা আছেন তারাও সেটাকে কোন ধরনের ভুল তারা তো মানতে পারবেন না ভুল বলেননি পরিষ্কার শব্দ তাদের কিতাবের মধ্যে লেখা আছে হজরতের কলমা জবানা নক্তা পরিমাণ ভুল হইতে পারে না সুতরাং এখানে তাবিল করার কিছু নেই তাদের নক্তা পরিমাণ ভুল নাই তাদের বিশ্বাস আরো কত কিছু আছে কোরআন যার অন্তরে ঢুকা দিন অপেক্ষা থেকে কোন সময় হজরতের মর্জি হবে আর কোরআন ঢুকে আহ এরপরে হজরত কলম ধরেন আর আল্লাহ রসুল কিতাব লেখে দেয় এরপরে

ওই যে হযরত বিহারী নাকি লাস্ট নেম তিনি নিজেও বলেছেন এটা ঠিক না ওইটা ঠিক আমিও তো ঐ বলেছি এটা ঠিক না আমিও তো বলেছিলাম যে তরজমা কুরআন এর তরজমা ঠিক আছে মালহুজাতে এটা গোসতাকি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর শানে এই সব বিষয়ে এই সব বিষয় এবং তা উনরাতা আউইলে না উনরা তো তাকফिरी একথা আমি পুরস্কার বলেছি এখন তাবিল করতেছেন আমি বলেছি তাবিলি যখন করিবেন। এ এত এত তাকফিরি ফতোয়া কেন ডেলিভারি দিয়েছিলেন সুতরাং ওনারা তাবিলি না অর্থাৎ তাকফিরি তাবিল তো আহলু সুন্নাতুল জামাত করে সুতরাং কথা হবে বিদ্যমান তাকফিরি ফতোয়ার ভিত্তিতে সুতরাং নিরপেক্ষ দৃষ্টিতেই গুস্তাখি প্রমাণিত আল্লাহর শানে রসুলের শানে এবং আমাদের আয়সার আনহার শানে এতটুকু বললাম গুস্তাখি অকাঠ্যভাবে

এলে বিষয়টা তাদের সাথে চলাফেরাটা সহজ হতো এই যে তাকফির যে যারা যা তারা পেয়েছেন তাদের এই গুণকে যদি তারা মিটাইতে পারতেন পাইকারি তাকফির তাইলেও তাদের সাথে চলাটা সম্ভব হতো এটা একটা তাকফির ফেরকা তো নিরপেক্ষ দৃষ্টিতে আমার যতটুকু বললাম ওনার ভালো কাজ তো আছে অবশ্যই ভালো কাজ আছে যেমন আছে যে ভালো কাজ অনেক বেশি আছে এবং যেহেতু কথা হবে বিদ্যমান তাকফিরের ফতোয়ার ভিত্তিতে তো তোবা উনার যে সব কথাগুলা আছে গুলাকে যে তাবিল করা যাবে না তা তো না যদি আপনি কার জন্য তাবিল করবেন যে নিজে তাকফिरी জন্য তুমি তাবিল করতে পারেন না আপনি তার আইনে তার বিচার করবেন মোহাম্মদ ইলিয়াস আমেরিকা বসে বসে বাংলাদেশের মুসলমানদের সমালোচনা না করে দেশে এসে সবাইকে নিয়ে সঠিক আকিদাটা বোঝানোর চেষ্টা করুন না এটাই তো করতেছি ভাইজান আর মুসলমানদের সমালোচনা আমি করতেছি না আমি তো যারা খেয়ানত করে মিথ্যাচার করে জালিয়াতি করে আল্লাহ রসুল সাহাবাহের আমার করে তাদের আহ সমালোচনা করি মানে তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি আহ কাউসার আহমদ আশেখ আমি জানতে আসসালাম যে ইসলামিক সংগঠনের সভাপতি বা উপদেষ্টা বা উদ্যুক্তা হিন্দুকে বানানো যাবে কি বাংলাদেশে কি মুসলমানদের এত হয়েছে ইসলামিক সংগঠনের সভাপতি বানাবেন হিন্দুকে বা উপদেষ্টা বানাবেন হিন্দুকে আমি মনে করি না ঠিক হবে ওহো ওহো আহা আহা জিকির করা আর মানুষও বিনোদনের জন্য আমাদের আহ নাতি একটা কথা বলেছিলেন দোয়ার জন্য আনে সাহেবের সাবজাদাদেরকে আর বিনোদনের জন্য আনে আনে বিনোদন পার্টিকে আমরা আর শেষ করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া অনেক সুন্দর একটি বক্তব্য। হাজার শুনেছে আলা নাকি ব্রিটিশের চাকরি করতে এটা কি সত্য? এই বিষয়টা মানে এই বিষয়ে আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি একটা বইতে পড়েছিলাম বইটা আমার কাছে মুহূর্তে নেই আমি আমাকে দিয়ে বাংলা বাংলা একটা বই। ওই বইতে লেখা ছিল যে তিনি কি ডেপুটি কি দায়িত্বে ছিলেন। এবং ব্রিটিশ লাইব্রেরিতে এর প্রমাণ আছে আমরা ব্রিটিশ লাইব্রেরি থেকে এটা এখন আমরা সংগ্রহ করিনি আছে কিনা তাও না এটা আমি বলতে পারবো না আসলে চাকরি করতেন কি না ব্রিটিশকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ হুকুমতকে তিনি সমর্থন করেছেন তাদের সমর্থনে তিনি কিতাব লিখেছেন আলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম এই ব্রিটিশকে সমর্থন করেই তিনি তুর্কি খেলাফতের বিরুদ্ধে কিতাব লিখেছেন দাবামুল আইস ফতুয়া তিনি বলেছেন ফতুয়া রাজবিয়া সম্ভবত তিনি বলেছেন যে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করা বেফাসাদ সুতরাং তিনি স্পষ্টভাবেই ব্রিটিশের পক্ষে ছিলেন এবং ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম তিনি ঘোষণা দিয়েছিলেন এটা এখন আর গোপন করার কিছু নাই কিন্তু চাকরি করতেন এটা আমি স্পষ্ট হবে জানি না আল্লাহ আলম লায়ক সুভাগ শেখ সঈদ আহমদ শহীদ বেরলি রহমার ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না প্রথমে আপনাকেই তো আমি ছাড় দেবো না তিনি বেরলবি না তিনি রায় বেরলবি এটা আমাদের মশুর হয়ে গিয়েছে এইভাবে তিনি বেরলবি নন তিনি রায় বেরলবি তার বাড়ি রায় বেরেলিতে বিরল্লভী এটা একটা বিতর্কিত ফেরকা হয়ে গিয়েছে সুতরাং বিরল্লভী বলবেন না এটা মশুর হয়ে গিয়েছে মানুষ বলেন কিন্তু আসলে আমাদের বলা উচিত রায়েবের রায়েবের রায় বেরলিতে জন্ম এখানে এই যে হেলাল উদ্দিন সাহেব তিনি ইন্ডিয়ান মানুষ ওনাকে জিজ্ঞাসা করেন রায় বিরেলিতে ওনার জন্ম রায় আর বিরেলি দুই জায়গায় দূর আছে কাছাকাছি ওনার কিন্তু শেষটা মিল হওয়ার কারণে সবাই বলেন আমরা সয়ীদ আহমেদ শহীদ কোন মিত্যাচার খেয়ানত আমরা তো বরদাস্ত করি না কাউকে যদি জুলুম করা হয় আর আমাদের সামর্থ্যের বিদ্রোধ হয়ে আমাদের প্রতিবাদ করা উচিত রাখা জয়ালিমান মজলুমা জালিমের জুলুমের বিরুদ্ধ বিরোধিতা করা তাকে সাহায্য করা আমরা মজলুমের পক্ষে আছি আমরা মজলুম সৈয়ীদের পক্ষে আছি এবং জালিমকে আমরা সংশোধন করতে চাই আর একটা প্রশ্ন আছে খন্দকার ইমামুল হাসান আসসালাম আলাইকুম যারা উরুসের নাম নিয়ে ডুল তবলা নাচ গান করে তাদের সম্পর্কে বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত প্রশ্ন আপনি তো জানেন এগুলা কারা করে কারা সমর্থন করে আমি আশা করি বাংলাদেশের মানুষ যেহেতু আপনি এটা জানেন এবং এই ভণ্ডদের বিরুদ্ধেই আমার আন্দোলন আমাদের আন্দোলন একটা ঘটনা আজকে বলি ফেন্সুগঞ্জে ফেন্সুগঞ্জে যারা ট্রেনে গিয়েছেন স্টেশন আছে স্টেশনের সাথেই শাহ মালুম রহমতুল্লাহ আলহির মাজার আছে এখানে উরুস হয় উরুসের মধ্যে আমি একবার রাত্রে গিয়েছিলাম বেদুরুস যত কাজ আছে সব হয় যাই হোক অনেক প্রতিবাদ হলো সংক্ষেপে বলি একটি মাহফিলে আমাদের মুর্শিদ আল্লাহ রহমাউল্লাহ আসলেন একটা বাড়িতে ওনাকে বললাম যে এইভাবে উরুসের মধ্যে এইসব নাচ গান বাজনা ওই থেকে মেয়েদেরকে নিয়ে আসে ওরা এখানে নাচ গান করে আর কত কিছু শুনলেন করে মনে হলো না কিছু তো বললেন না কিন্তু তিনি আসলে শুনেছেন খেয়াল করে আমার মনে হলো না কিছু আফসোস হলো মনের মধ্যে হুজুর একটা কথা বললে এলাকার মানুষ তো নিয়ে আসে বা তারাই তো সুযোগ দেয় হয়তো মানুষ সতর্ক বয়ানের মধ্যে হঠাৎ করে বলতেছেন যে এখানে সিলেটি ভাষা বলে আমার মানুষের হইলা যে নাকি উড়ুজিদা তুমি একটা একটা ডিস্ট্রিক্টের নাম নিলেন আহ অমুক জায়গা থেকে বেটি নানিয়া নবা মিয়া হল হিন্দনে বেটি নানত এখানে তোমার দানোর বাড়ি তোমার দানোর মাছ আসি নাইনি তো খুশি হয়েছিলাম সাথে হজুর বলেছিলেন যে শুনলাম আমাকে কেউ বললেন যে এখানে উরুসে অমুক জায়গা থেকে মহিলাদেরকে নিয়ে এসে নাচানো হয় আবার মিয়া হল মানে এলাকার মানুষেরা অমুক জায়গা থেকে মহিলাদের জ্ঞান বেগে নব তোমাদের বাড়িতে তোমাদের মাছ আছে নাই তো এই অরুসের নামে ডুল তবলা নাচ গান এই যেগুলা চলে উরুসের নামে ছাড়াও তো এই দে মিলার নবীর নামেও কত কিছু হয় এগুলা গুণঠাই ঠিক নয় ভণ্ডামি স্পষ্ট ভণ্ডামি কিন্তু এক্সরে আলিম এক্সরে নারালিম এবং তারা আজকে পরিচিত এই ডুল পাটি তবলা পাটি পরিচিত তারা এগুলাকে কোন না কোনো সমর্থন দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুন আমিন

রহমত সাগর আর আজ সত্যি ইংরেজদের দালাল ছিলেন ওনার ব্যাপারে আপনার মতামত এখন এই বিষয়ে আমি আর একবার বলেছি আমার যতটুকু মনে আছে আমি এখনো দালাল শব্দটা আমি বলিনি এবং আমি এই কথা বলেছি দালাল বলতে গেলে যে ডকুমেন্ট দরকার সেটা আমার কাছে নেই তবে আমি এটা বলেছি তিনি সমর্থক ছিলেন আমি এখনো বলছি তিনি সমর্থক ছিলেন ব্রিটিশ حكومতের সমর্থক ছিলেন এবং এই সমর্থনে তিনি কিতাব লিখেছেন দুইটা কিতাবের নামও বলেছি একটা হলো আল্লাহুল হিন্দুস্তান দারুল ইসলাম আছে আমার কাছে আর একটা হলো দাম আইস আর তিনি ব্রিটিশ হুকুমতকে নিয়ামতের মতো আল্লাহ নিয়ামতের এই ধরনের একটা কথাও আছে আবার এদের বিরুদ্ধে জেহাদ ফাসাদও তিনি বলেছেন যে কথাটা কাদিয়ানিরাও বলেছিল কাদিয়ানিরা ওই কথাটাই বলেছিল দারুল ইসলাম এবং সালাফিরা এই কথাটা বলেছে এখনো পাই নাই ওই তাওরিখে শ্যামটাই পাই নাই ও মানুষের এই গত করে আমার ভাই হেলালুদ্দিন সাহেব আবদুল্লা হিলাল সাহেবের সাথে কথা হলো তিনি বলেন হয়তো

ইমাম আশারি ইমাম মাতরিদি এই আকিদার অনুসারী দুইজন ইমাম আরো বহু পরে তারা এসেছেন সুতরাং আমাদের আকিদা আশারি আকিদা বা মাতরিদি আকিদা এই কথাটা আমি বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমাদের আকিদা আকিদা হালুসুল্লা তুমি জামা হাত ওনারা পরে এসেছেন আকিদা এর আগেই অভ্যস্ত হয়ে গিয়েছে আহ মুস্তফা কামাল আসসালাম আলাইকুম

সম্পর্কে বলার মতো আমি তো এমন তেমন কিছু জানি না একবার আমি একটা মাহফিলে গিয়েছিলাম ফরিদপুরে তখন অন্য কিছু মানুষের অনুরোধে আমি জিয়ারতে গিয়েছিলাম জিয়ারতে আমি যে সময় ছিলাম বাড়া পীর বিভিন্ন নসিহত দেখেছি সেজদা যাতে করা না হয় এগুলা সুন্দর সুন্দর কিছু নসিহত আছে আমি জিয়ারত করেছি আমার সময় কেউ কোনো অসুবিধা সৃষ্টি করেনি আহ তবে নানান কথা আমি শুনেছি এখন যা প্রকাশ হচ্ছে নিজের লেখা কিতাবে এই ধরনের কথা যারা বিশ্বাস করে যারা আছে সুতরাং আর বাকিরা তো আপনারা দেখতেছেন বেরলবি একটি জেলা আর রায় বেরেল অন্য জেলা সুতরাং পরিষ্কার সঈদ আহমদ শহীদ রায় কিন্তু সবাই বলতে বলতে অবস্থা হয়ে আসলে আপনাকে আপনার আমার সিলেটে রফিকুল ইসলাম বাস্তব হুজুর তাহের ব্যাপারে কিছু বলেন তাহের সাহেব আমাকে একটা মাহফিলে বলেছিলেন যে আমার পুত্রটি আহ আমাদের যে পুত্রটি আছে শুদ্ধ করে দেবেন আর একটা মেসেজ একদিন মাধ্যমে পেয়েছিলাম উনি হয়তো যতটুকু আমি শুনেছি আহ আগের থেকে যে বিভিন্ন ধরনের গান বা থেকে হয়তো কিছুটা সতর্ক হয়েছেন আমার এগুলা বাদ দিতে হবে হবে আল্লাহ রাবুরা আলমিন কাউকে যখন আমদ দেন আমরা সেই নিয়ামত স্বীকার করি না কেউ সুন্দর করে কথা বলতে পারে কেউ সুন্দর করে কথা বলতে পারে এটা আল্লাহর দেখা নামত কারো কথা শুনতে মানুষ চলে আসে আল্লাহর দেয় আমরা যদি যারা আছেন তারা যদি কিছুটা সতর্ক হন অতীতে যে ভুল হয়েছে ভুলগুলা এটা ভিডিও আছে আহ ভুল থেকে ফিরে এসেছেন বলেছেন আর যদি ফিরে না যান এবং আহ জামায়াতের আকিদার উপরে প্রতিষ্ঠিত থাকেন বা কোনো আকিদার প্রচার না করেন কোরআন দিকে আলোচনা করেন আলহামদুলিল্লাহ আমরা ওয়েলকাম করবো

শেখরু আসলে কি আসলে আছেন বর্তমানে বিবাহ স্বাদ কত করে জানাবেন আমি যে উত্তর দিব আপনার পছন্দ হবে না ফাতেমি মোহর বলতে কিছু নাই ফাতেমার মোহর বলতে কিছু আছে ফাতেমার মহারাজ সাই 500 দিরহাম 500 দিরহাম 500 দিরহামের মত এটা আমাজনদের মোহর এটা ছিল 500 দিরহাম বাংলাদেশে বর্তমানে 40 বা টাকার মত হতে পারে কিন্তু যারা এই মোহর দিবেন এই মোহর দিতে হবে এই কথা নেই এই মোহর দিতে হবে এই কথা নেই কিন্তু কেউ যদি এই মোহর শনাক্ত করেন এটা দূষের হবে না যদি বলেন ফাতেমা রাদি আল্লাহ আনহার মহারে ছিল আমি এটাই দিব ওকে দুই পক্ষ রাজি হলে ঠিক আছে কিন্তু বাকি সবগুলাও যেন ফাতিমা রাদি আল্লাহ আনহার মহারের অনুকূলে হয় শুধু মোহরটা ফাতিমি মোহর আর বাকি যেটাই হয় তাইলে বাকি সবগুলাই যেন ফাতেমা রাদি আল্লাহ আনহার মোহরের আহ অনুকূলে হয় কেবারে সবিদুল্লাহ কি যাইজ প্রয়োজনে যাইজ আফিফ ইবনু সম্পর্কে কিছু বলুন কেউ কেউ সন্ন্যাদ বলে এটাকে এড়িয়ে চলে দাড়ি রাখা বা দাড়ি লম্বা করে রাখা ওয়াজিব এক মুষ্টি মিনিমাম ওয়াজিব কিছু বন্ড টাইপের আলিম আছে সন্নি তারা দাবি করে কিন্তু তাদের দাড়ি শূন্য সন্ন্যত নাই তাদের ফেইসে শূন্যত নাই কিন্তু এমনি শূন্যতের টিকাদারি

তার সংগ্রাম ইতিহাস স্বীকৃত সংগ্রাম আহ আজকে এতটুকু হজম করতে পারেন কিনা আহ এম ডি আবু ইমাম কতজন আমি জানতে চাই দয়া করে বলবেন ইমাম কতজন মানে কি বোঝাতে চান জানিনা আহ ইমাম বহুজন আছেন আপনি কোন দিকে প্রশ্ন করতেছেন আমি জানি না ভাই যেকোনো বিষয়ে প্রশ্ন করা যাবে কি যাবে কিন্তু আজকে আমি শেষ করে দেবো অনেক সময় হয়ে গিয়েছে আমাদের সাগর আসসালাম আলাইকুম কোন এক বক্তা বলেছে যারা সৈয়দ আহমদ বেরলভি কাফের বলবে তাদের চোদ্দ গোষ্ঠী কাফির এই এটা কতটুকু যুক্তি হয়েছে কাফের বলাতে কাউকে যদি কাফের বলা হয় কাউকে যদি কাফের বলা হয় আর উনি কাফির না হন তাইলে যিনি কাফির বলেছেন তিনি কাফের হন এটা হলো হাদিস কাউকে যদি কাফির বলা হয় তাইলে আর উনি যদি কাফির না হন তাহলে যে এই ফতোয়া দিয়েছে সে কাফির হবে চোদ্দ গোষ্ঠী কাফির হবে কেন আমি জানি না এটা সমর্থনযোগ্য নয় আহ যদি এমন হয় যে ওই কাফিরের আহ মানে পরবর্তী একজন কাফিরের সন্তান পরবর্তীতে তারা মুসলমান হয়ে যাবে মুসলমান হইতে পারে কিন্তু কাফিরের ঘরে মুসলমান হইতে পারে অসম্ভব না একজন মানুষ সে কাফির হয়েছে তার গরেতে মুসলমান হইতে পারে অ জনদিন ভাই বারাস বর্তমান সময়ে জিহাদের হকম কি আমাদের প্রথমে ইমাম লাগবে তারপরে জিহাদের প্রশ্ন আসবে আর যদি ইমাম ছাড়া হয় তাইলে কোন এলাকা যে এলাকা সেই এলাকা এই ওলামা کرام যখন অক্ষব্দ সিদ্ধান্ত দিবেন তখন তখন প্রশ্ন আসবে এর আগে না প্রত্যেকে জেহাদ ঘোষণা করতে পারেন না আরিয়ান ইয়ান বসির আসসালাম আলিক মজুর মাসাল জানতে চাই সে চুক্তি করেন না এই কথার জবাব আমি আপনাকে দিয়েছি আপনি যেটা অস্পষ্ট আছে এটা স্পষ্ট করে নেন মোহাম্মদ মিশকাতুল্লাহ শেখ নামাজের আগে নিয়ত করে নামাজ পড়া যাবে কি কিছু আলেম বলে নামাজ পড়ার আগে নিয়ত করা বেদাত শেখ উত্তরটা দলিল সহ দিলে আমরা সাধারণ মানুষ বিভ্রান্তি থেকে আসতাম ভাই আমার এটা প্রথম দিকের আলোচনা আমাদের আছে আমাদের কোনো অ্যাডমিন আলোচনা মিডিয়ার কোনো অ্যাডমিন দয়া করে ভিডিওগুলো দেবেন নিয়ত সম্পর্কিত নিয়ত করা যাইজ কোন ক্ষেত্রে মুস্তাহাব আরবিতে হইতে হবে জরুরি না অন্য যে কোনো ভাষা হইতে পারে আরবিতে হওয়া উত্তম আল্লাহ রসুল সাল আলহি আলী আসলাম শব্দ করে উচ্চারণ করে নিয়ত করেছেন হজের ব্যাপারে এবং রুজার ব্যাপারে মুসলিম শরীফ থেকে হাদিস আমরা দেখিয়েছি হজের ব্যাপারে সকলে এরা স্বীকার করেন আল্লাহর হাবিব সাল্লাহাইকে অমরাতান লাভবাইকে হাজান এটা বলেছেন মুসলিম শরীফের হাদিস আছে এবং রোজা রাখার ব্যাপার আছে ফাইনি ইদান সাইমুন সুতরাং উচ্চারণ করে নিয়ত করাটা জায়জ ইমাম শাহি রহমতুল্লাহ তারা আলাইহি থেকে নামাজের এটা নিয়ত আছে সেটা কিতাব আমরা দেখিয়েছি ইনশাআল্লাহ আপনি আপনার কমেন্টের রিপ্লাইয়ে ভিডিও পেয়ে যাবেন নিয়ত করা জায়জ কোন ক্ষেত্রে মুস্তাহাব উচ্চারণ করে নিয়ত করা যায় কিন্তু এটা করতেই হবে জরুরি না উচ্চারণ করে নিয়ত করা যায় এবং ক্ষেত্র বিশেষে মোস্তাহাব মতুসক্ষী যারা তাদের জন্য হুজুর আমি একটা বিবাহ দিতাম ফাদেমি মিহর কত করে পড়ছে হুজুর একজাক্টলি এখন বলতে পারবো না পরবর্তীতে আমি আপনার সাথে যোগাযোগ করবেন পাঁচশো দেড়হাম এটা আমি বললাম বর্তমানে কত হবে আল্লাহ আনা এটা একটু বুঝে দেখতে হবে কারণ নিজে বিয়েটা করেছি বহু আগে আর একটা তো আর মানে কিন্তু মহিলাদেরকে এটা বোঝানো যায় না বহু ওয়াজ তাদেরকে বোঝানো যায় এই কারণে বলে গিয়েছি এখন কত হবে আমার সময় এটা এটা শুনেছিলাম বত্রিশ তেত্রিশ হাজার শাক মৃত্যুর তিন পাঁচ সাত বা চল্লিশের খাবার দাওয়া খাবার খাওয়া কাদের জন্য বৈধ সকলের জন্য বৈধ যে যিনি খাবার দিবেন তার নিহতের উপর নির্ভর করবে তিনি কি দিতেছেন তার যদি নিহত এটা শুধু গরিবের গরিবের হক গরিবদেরকে খাওয়াবেন তাহলে শুধু গরিবরা খাবে এবং এই বিশেষ কোনো দিন নির্ধারণ করা এটা জরুরি নয় যে কোনো দিন মাইয়ীদের পক্ষ থেকে এই তাম ও তাম হইতে পারে এই ব্যাপারে আগে বলেছি

লেখা কোনো কিতাব আকিদার কিতাব পড়বেন না আকিদার কিতাব আছে ওগুলো বাংলাও হয়েছে আকিদার তো হাউই আছে এত লম্বাও না বাংলা ইংলিশ সব ভাষাতেই আছে নুমাবু হানিফার আল খুল আকবর আছে এগুলা পড়ুন আর আকিদাত নাসাবি আছে এগুলা পড়ুন মূল কিতাব পড়ুন সরা নয় মূল কিতাব পড়ুন এটা হচ্ছে আকিদা আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহর প্রদত্ত ক্ষমতার বলে এই পৃথিবীর কোথায় কি হয় তা তিনি দেখতে পারেন দূরের কাছের আওয়াজ তিনি শুনতে পারেন যেখানে খুশি সেখানে হাজির হতে পারেন কারণ তিনি হায়াতুল নবী কথাটা কি বিশ্বাস করা যাবে প্রথমত এই কথাটা কে বলেছেন কোরআন শরীফের কোন আয়াত আদি শরীফ কোন সাহাবি বলেছেন কোন তাবেই বলেছেন মুস্তাহিদিন বলেছেন এটা বাইর করেন প্রথমে তারপরে অন্য প্রশ্ন এর মধ্যে কিছু কথা আছে এখানে যেভাবে লেখাচ্ছেন এর মধ্যে কিছু কথা আছে ব্যাকার দাবি রাখে কিছু কথা আছে বানওয়াট কিছু কথা আছে সত্য এই পুরা টোটাল বক্তব্যটা এটা কার বক্তব্য এটা সেটা আমাকে দিন তারপরে মন্তব্য করবো আবিব ইবনে هارুন নজরি ইমাম আবু হানিফা দীর্ঘ দিন ইশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন এটা কতখানে সত্য এ ব্যাপারে কি কোনো মুস্তাহিদ কিছু বলেছে না হলে হাদিস দ্বারা বিষয়টাকে হাস্যকর বলে ভাই এরর জবাব আছে এই বিষয়টা সত্য এবং এই বিষয় আমাদের ভিডিও আছে কিতাব প্রদর্শন করে ইনশাআল্লাহ আপনি ভিডিও দালাস করলে পাবেন এবং কোনো এডমিন যদি সুযোগ হয় দিবেন ইনশাআল্লাহ এরকম কোনো দিন ভাই বার্স শেখ এখন তো খেলাফতের ব্যবস্থা নাই অনেক আলিমরা হইছে গুলা দর্শন

সৈয়দ আহমদ শহীদ রায়বরিলি রহমাউল্লাহকে আমিরুল মমিনিন বলা হয় কেন বলা হয় একটা এলাকাতেই যদি কেউ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে ফেলে মানুষ জনগণ সবাই একমত হয়ে তাহলে বলা যাবে কিন্তু জেহাদের জন্যে উম্ম যদি পুরো উম্মার বিষয় হয় তাহলে আমাদের একজন ইমাম লাগবে প্রথমে উম্মতের একজন ইমাম লাগবে তা যদি না হয় তাহলে যে কেউ আমরা এই দায়িত্ব নিতে পারে না আমরা যে কেউ আমির হইতে পারে না দিতে পারে না তখন তখন ইমাম ছাড়া হয়ে যাবে এই কারণে প্রথমে ইমামত প্রতিষ্ঠিত করতে হবে তারপরে তারপরে একটা জায়গায় আপনি প্রথমে প্রতিষ্ঠিত হবেন তারপরে আপনার এটা আপনার জায়গা তারপরে আপনি ফাইট করবেন এই কারণে আমি বলেছি আমাদের বর্তমান ইমাম নেই এবং আর ইমাম আসার সুযোগ নাই আমাদের ইমাম একজনই বাকি আছেন তিনি হচ্ছেন ইমাম আসবেন তখন সবকিছু আবার হবে ইনশাআল্লাহ সনদ নেই সে হাদিস কি আমাদের আমরা আমরা কোন মন্তব্য করার মতো কিছু না আমাদের মহাদিস আছেন তারা বলবেন কোন হাদিস জাল আর কোন হাদিসের সনদ নেই কোনো কোথা সনদ নেই কিন্তু কোথা সত্য কারণ ওন্ন সহিহ হাদিস আছে তো এই কারণে নিজে কে মুস্তাহিদ না হয় আমাদের আমাদের মুহাদ্দিসিন کرام আছেন তারা বলে গিয়েছেন কোনটা জাল হাদিস আর কোনটা জreif হাদিস আর কোনটা সহিহ হাদিস কোনটা হাসান হাদিস কোনটা মাকবুল কোনটা মাকবুল ফিশ-শাহাহিদ এগুলা আমাদের আইমা کرام বলে গিয়েছেন যথেষ্ট যথেষ্ট আছে কোনো প্রয়োজন নাই নিজে মুস্তাহিদ হওয়ার সেগুলা দেখলে ক্লিয়ার হয়ে যাবে

আমি তখন কাতারে ছিলাম আহ আমি ওনার সম্পর্কে ভালোই জানি দেখলে তো ওনাকে দেখা হয় তো যে ব্যক্তির স্বপ্ন দেখবে সে ব্যক্তিকে সাহাবি যদি না হয় তো সেটার কারণ কি না স্বপ্নে দেখলে সাহাবি না দেখাটা হবে ফিজিক্যাল চোখ দিয়া কেউ ফিজিক্যাল চোখ দিয়া দেখবে এবং এর উপরে বলতে হবে তিনি সাহাবি স্বপ্ন দেখলে কেউ সাহাবি হয় না এটা রুহানি সাহাবি বলে ফেলবে কেউ রুহানি সাহাবি রুহানি সাহাবি বলতে কিছু নাই মুহিবুর রহমান শাহি কেমতের সময় কখন দাঁড়াতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আমাদের মৌলানা সদুর রহমান জগন্নাথপুরি সাহেবের ইমাম ইমাম যখন দাঁড়ান তখন দাঁড়াবেন এই একটা মত আছে মনে হয় এটাই সব থেকে মত আবার আরো বিভিন্ন মত আছে আপনি আমাদের জগন্নাথপুর সাহেবের একটা বইও আছে সেটা দেখতে পারেন তাহলে কি তালেবান ও নেই ভাই গতকাল না গত বর্ষ গত বর্ষ বাগদাদে দুটি বোমা হামলা হয়েছে প্রথমে একটা হামলা হয়েছে মানে আত্মঘাতী হামলা হয়েছে কেউ সে তার নিজের নিজের বেল্টের মধ্যে বোমা ছিল সেটা বিস্ফোরণ ঘটিয়েছে মানুষ কিছু হতাহত হয়েছে তখন এদেরকে উদ্ধার করার জন্য মানুষ এসেছেন তখন দ্বিতীয় ব্যক্তি সে এই কাজটা করেছে এটাকে কি ইসলাম সমর্থন করে এটা সিফারা যা আছে নাম নেন এটাকে ইসলাম সমর্থন করে এটা কি মুসলমান প্রথম মানুষ কিছু জমলো তারপর আর একটা মানলে যত বেশি মানুষ মারা যায় এটা কায়দা হোক আর সিফারা হোক যাই হোক এরা অপশক্তির দালাল তারা এরা মুসলমানদের বন্ধু নয় ইসলামের বন্ধু নয় তারা ইসলামের শত্রু এরা মানবতার শত্রু মানুষ হত্যা করা নিরপরাধ মানুষ হত্যা করা কোন সময় হক হতে পারে না যাই হোক আসসালামু আলাইকুম বিয়াদ মাফ করবেন সালেহ সাহেব বলেন যে নবী করিম সালাম নূর না তাহলে এতদিন জানতাম নবী সাল নূর জানতে চাই নবী সালাম নূরের নাম আটে এই দেখেন আপনার প্রশ্নের মধ্যেই আপনি দুই লাইন দর্শান প্রথমে বলতেছে নূর 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 তারপর আর লাইন ধরলে নূরের নূর আর নূরের এক জিনিস নয় ভাই নূর এই কিছু ভন্ড টাইপের কিছু মানুষ আছে এরাই এই সমস্যাটা বাড়াইছে নূর আর নূরের এক জিনিস নয়

আল্লাহ রসুল্লাহ আপনাকে সংক্ষেপে মা বাবার মাধ্যমে আর যত মানুষ মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়েছে আল্লাহ রসুল সাল আলহিউ দেহ মুবার সেভাবেই সৃষ্টি হয়েছে আপনি এতটুকু বুঝেন এরপরে এম কে শুভ আবদার এটা আমি রাখবো ইনশাআল্লাহ আবার অন্য সময় প্রশ্ন করবেন বাকিটা উত্তর এই দুইটা দিবটা প্রথমত আল্লাহ অবশ্যই নূর এটা কেউ অস্বীকার করে না সালে অস্বীকার করেননি কেউ এটা অস্বীকার করে না কেউ অস্বীকার করে না দুনিয়ার মুসলমান এটা অস্বীকার করে না ও আবির আবিরা কেউ এটাকে অস্বীকার করে না প্রশ্নই আসে না নূর সকলেই স্বীকার করে কিন্তু আমাদের দেশে বাড়াইয়া দিছে নূরের সৃষ্টি জাতি নূর আমাকে একজন প্রশ্ন করলো একবার যে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম আল্লাহর জাতি নূরের সৃষ্টি এই কথাটা কি শূন্য আকিদা নয় আমি বললাম ভাই এই জাতি নূরের সৃষ্টি বলতে আপনি কি বুঝাইতে চান আমাকে বলে যে এই তো যে নূরে আল্লাহ সৃষ্টি ওই নূরে নবী সৃষ্টি আমি বললাম ভাই আপনি কি আল্লাহকে সৃষ্টি বললেন আর কোথা কয় না প্রায় ত্রিশ সেকেন্ড পরে আমাকে বললো হজুর এই দেখেন আমাদেরকে বুঝাইয়া বলা হয় না আপনি একটা প্রশ্ন করলেন বুঝে ফেললেন এই এই যে সব বাগ করেছেন এটা জাতি নূর আর কি কি খালকি নূর খালেকি আমাদের দেশের কিছু জাহিল মৌলুবের এগুলা করেছে আল্লাহ রসুল সাল আলহি আলহিম নূর কোন সন্দেহ নাই আল্লাহ রসুল সাল আলহি আলি ওসাল্লাম দেহা মুবারক মা বাবার মাধ্যমে যারা এসেছেন সকলের দেহ মুবারক যেভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ রসুল সাল আলহি সৃষ্টি হয়েছে কারণ কোরআনে আছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা যুগ দেখো মনোযোগ দিয়ে শোনো মাইকে বললে অনেকে কাজে কর্মে দেখা তাই শোনা হয় না বা এটা এটা কোনো কোন কারণ নয় যেখানে হচ্ছে সেখানে যারা বসে আছেন সামনে যারা আছেন তারা শুনবেন দূরে যারা আছেন তাদের শেখ বেআ মাফ করবেন তালেবান আল কায়দা মানুষকে মেরেছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই তাদের নিয়ে অনেক তথ্য সন্ত্রাস ছড়ানো হয়েছে তারা তো বিরুদ্ধে লড়াই করে চলেছে খেলাফা কয়েম করার জন্য এই যে আপনি মানে আমরা তো আমরা তো আর সামনে না যেগুলা তারা দাবি করেন যেমন এই যে হামলা হলো টুইন টাওয়ারের যে হামলা হলো এটা আমেরিকাতে আমি আমেরিকাতে বহু আমেরিকান এখনো আছে এটা বিশ্বাস করে না যে এটা বাইরে থেকে এসে ঘটিয়েছে কিন্তু এটাকে যখন আল কায়দা প্রদান বা ওসামা বিন তিনি যখন এটাকে সমর্থন করলেন এবং ওই যারা এই কাণ্ড ঘটিয়েছে বললেন তাদের তারিফে বিভিন্ন কসিদা বললেন তখন এটা তো আর অস্বীকার করতে পারবে না এটা তো ওনার নিজের ভয়েস বা ভিডিও যাই হোক ওনারা স্বীকার করেন ওনারা তো স্বীকার করেন আর না হয় পুরাপুরি বলে দেন তালেবান আল কায়দা নামে কোনো জিনিস নাই পুরাটাই এটা ভুয়া এটা অন্য কারণে তাইলে ঠিক আছে আসলে তালেবান আলकायदा নামে কোনো জিনিসই নাই কারণ তালেবান আলकायदा আছে এই কথা আমরা যেভাবে শুনি ওভাবেই শুনি তারা স্বীকার করতেছে তারা মানতেছে তারা স্বীকার করতেছে নিরপরাধ মানুষ সে মুসলমান না হোক নিরপরাধ মানুষ হত্যা করা কোনো সময় দিনদারি হয় আমি আর শেষ করব আজকে মনে এক সময় অনেকে বলেন জাতি বলতে সৃষ্টির মূল বোঝানো হয়েছে অনেকে বললেন আমি বললাম আপনি বললেন নতমুখ বললেন এটাতে কিছু যায় আসে না দলিল শরীফ সাহবায়ামের কোল তা কুল আইমিয়া মুস্তাহ এরপরে আর আর কোথায় যাবে এমন তো কেউ বলেছে আমার কাছে ডকুমেন্ট আছে আমি দেখিয়েছি কোনো এক সময় বলে আল্লাহ রসুলকে মুখ বলা যাবে না বলে আল্লাহ যেমন কাদিম আল্লাহ রসুল কাদিম আল্লাহ রসুলকে মানুষও বলা যাবে না লেখা আছে আর জিল্ তাও সরি তাওরিখে শাম জিল্ দাম বাবুল এই পাটি যারা আছেন তাদের হাদ্দিসা হারাজ তাদের তার দলিল কিতাবের নাম বানাইয়া দিল তাওরিখে শাম তারা একবার পুরাপুরি যে কিতাবের কোনো অস্তিত্ব এই পর্যন্ত নাই এমন কিতাবের নাম বানাই দিতে পারে দিতে পারে আপনি কোথায় তারা কি বললো আর না বললো মহামদি মাহমুদ্দিন হুজুর কিন্তু আলাউদ্দিন জেহাদি তো এই ব্যাপার অনেক বাড়াবাড়ি করে দিকে অনেক গালাগালি অনেক গালাগালি ভালো মানুষ করে না ভালো মানুষের সন্তান গালাগালি করে না যেই মানুষ যেই মানুষ এটা চেনে না এমন করে মানুষ যখন মুস্তাহিদ হয়ে যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না শ্রোতা আমি আজকে আর শেষ করবো আমাদের আমার ম্যারেজ করে সময় হয়ে গিয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনাদের ভালো রাখুন আমার নাতি আল্লাহ রাব্বুল্লা আমার নাতিকে ভালো রাখুন এবং ওনার যে মেন্টাল যে অসুস্থতা আছে আল্লাহ রাবুল্লাহ আলম এটাকে দূর করে দিন এবং সত্যিকার আকেিন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ